নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। তো দেখো, আজকে আমি 404 নম্বর পেজের যাবতীয় এসএ কিউবগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। আমি কিন্তু এমসি কিউবগুলো এবং তার সঙ্গে ট্রু ফলস এবং শূন্যস্থান সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তো দেখো, এই সমস্ত এমসি কিউবগুলো কিন্তু আমি সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। এবার আমি চার দাগের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করবো। আমি যে সমস্ত অঙ্কগুলো স্টার মেরেছি, সেই সমস্ত অঙ্কগুলো 2023 সালে মাধ্যমিক ম্যাথমেটিক্স পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো দেখো, ফার্স্ট অঙ্ক কী বলেছে, রোমান অনের অঙ্ক, যে চার দাগের বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরের দ্বিগুণ হলে কত বছরে তা চার গুণ হবে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এক্সারসাইজ 6.2 এর প্রশ্ন আছে। তো দেখো, আমি অঙ্কটা কী করে সলভ করেছি তোমাদের, সেই দিকে প্লিজ তোমরা একটু নজর করো, ঠিক আছে? তো দেখো, মনে করি এটা কিন্তু চার দাগের অঙ্ক, ঠিক আছে? তো দেখো, 404 থেকে 405-এর 404 থেকে 405-এর সমস্ত প্রশ্নগুলো কিন্তু টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। শুধুমাত্র আমাদের এসি কিউবটা বাকি আছে, সেটা আজকে সলভ করে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, আমি অঙ্কটা কি করে করেছি, মনে করি আসল পি সমান সমান এক্স টাকা, ঠিক আছে? তারপরে কি লিখেছি, সুদের হার ব্র্যাকেট মতো আর সমান সমান কত আছে, আর পার্সেন্ট আছে। তারপরে কি আছে, আমাদের প্রশ্ন অনুসারে লিখেছি পি আছে, ব্র্যাকেটের মধ্যে কি আছে, 1+R/100 ব্র্যাকেট ক্লোজ সমান সমান 2, ঠিক আছে? আমাদের কি আছে, 2x আছে। তো দেখো, অঙ্কটা আমি কি করে করিয়েছি, তাহলে কি আছে, 1+R/100। তো দেখো, 2, তো দেখো এই যে এটা যদি আমরা যদি, তো দেখো অঙ্কটা আমি কী করে করি, আমরা দেখতে পারছি এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি, ঠিক আছে? তো দেখো, এখানে কিন্তু পি হবে, ঠিক আছে? এটা কিন্তু পি হবে, এটা পি হবে। তো দেখো, এটা এটা কেটে গেছে, ঠিক আছে? কেটে গেলে কি থাকছে, কেটে গেলে থাকছে আমাদের 1+R/100, 2 থাকছে, এটা কিন্তু পি হবে, ঠিক আছে? তো দেখো, পি বছরে আর এক্স টাকা হলে তা কী আছে, এটা এক্স আমি কেটে দিয়েছি, এখানে কী আছে, 1+R/100 পি, তাহলে কী থাকছে, 1+R/100 পি সমান সমান 4, মানে কি 2 এর হোল স্কোয়ার, পি সমান সমান কী আছে, 4 এর হোল স্কোয়ার আছে, তাই তো? তো দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমাদের, এটা কিন্তু আমাদের এক্স হবে, পি এর মান কী আছে, এক্স হবে, ঠিক আছে? এক্স হবে, এই এক্স, এই এক্স, ঠিক আছে? এই এক্স এক্স কিন্তু কেটে যাবে, ঠিক আছে? তো দেখো, পি বছরে 4x টাকা হলে তাহলে কী আছে, এখানে কী আছে, এবার বলেছে পি বছরে 4x টাকা হবে, তাই তো? তার মানে কী আছে, 4x, এবার কী আছে সূত্রের, আমরা দেখতে পাচ্ছি সূত্রটা আমরা ইউজ করছি, এক্স ব্র্যাকেটের মধ্যে 1+R/100 পি সমান সমান 4x, এই এক্স, এই এক্স কেটে যাচ্ছে, কী থাকছে, 1+R/100 পি সমান সমান 4 সমান সমান 2 এর হোল স্কোয়ার, তাই তো? কী থাকছে, 2 এর হোল স্কোয়ার থাকছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 2 এর যদি হোল স্কোয়ার থাকে, তাহলে 1+R/100 এর মাথায় কী আছে, 2n আছে, সমান সমান কী আছে, পি সমান সমান, তাহলে 2n হবে, অর্থাৎ 2n বছরে 4 গুণ হবে, ঠিক আছে? মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। মাধ্যমিকে যদি তোমরা 100% ফুল মার্কস পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে। আমরা প্রত্যেকটা সাবজেক্টের নোটস এবং সাজেশান দিয়ে থাকি, তার সঙ্গে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, রোমান টু এর প্রশ্ন। তো দেখো, আমাদের রোমান টু এর প্রশ্ন কী বলেছে, যে একটি অংশীদারী ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত 3:8:5 বলে প্রথম ব্যক্তির লাভের থেকে 600 টাকা কম। তো দেখো, এটা 600 টাকা কম হবে না, ঠিক আছে? একটু ভুল হয়ে গেছে প্রিন্টিংয়ে, এটা কিন্তু হবে 60 টাকা কম, 60 টাকা কম, ঠিক আছে? একটুখানি ভুল আছে। তো দেখো, এটা বইতে কিন্তু 60 টাকা কম আছে, ঠিক আছে? তো দেখো, অঙ্কটা আমি কী করে করাই, সেদিকে প্লিজ তোমরা নজর দাও। তো দেখো, মনে করি ব্যবসায় এক্স টাকা লাভ হয়েছিল, ঠিক আছে? তাহলে কী আছে, তিনজনের মূলধনের অনুপাত কী আছে, 3:8:5, অনুপাত দুয়ের যোগফল কত হবে, 16 হবে, যোগ করে কত হবে, 16 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স টাকা লাভের মতো প্রথম ব্যক্তি পাবে কত, 3x3/16 × x = 3x/16 টাকা। তাহলে তৃতীয় ব্যক্তি পাবে কত, x × 5/16 = 5x/16 টাকা, তাই তো? কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই অঙ্কটা
ছশো টাকা বলেছে, ঠিক আছে, কিন্তু তোমাদের যে বইতে আছে সেখানে বইতে বলেছে যে 60 টাকা কম, ঠিক আছে। তো দেখো 60 হোক আর 600 হোক, ভয়ের কোনো কারণ নেই, একটু ডিজিটে এই ধরনের সমস্যা আছে, এগুলো তোমরা ঠিক করে নেবে, ঠিক আছে। তো দেখো প্রথম ব্যক্তির থেকে তৃতীয় ব্যক্তিটা, মানে তৃতীয় ব্যক্তি থেকে প্রথম ব্যক্তিটা বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে, যেটা বলেছে আর কি বইতে। তো দেখো 5x/16 -3x/16 = 60। তো দেখো লসাগু কত আছে, 16 লসাগু, 16 ভাগ করলে কত হবে, 1 হবে, 1-এর সঙ্গে 5x গুণ করলে কি হবে, 5x - 3x আমরা দেখতে পারছি = কি আছে, 2x/16 = 60। তাহলে 2x = কি আছে, এটা 2x আছে, ঠিক আছে। তো দেখো একটু ভালো করে লিখে দিচ্ছি, 2টা ভালো করে বোঝা যাচ্ছে না, 2x, হ্যাঁ 2x = কি আছে, 16 × 60, অতএব x = কি হবে, 16 × 60/2 2×16 6×48 মানে 480 টাকা। কিন্তু অঙ্ক বইতে বলেছে 600 টাকা, ঠিক আছে, বলেছে 600 টাকা। যদি এখানে 600 বসিয়ে দাও, একই ব্যাপার, এখানে 600 বসিয়ে দেবে, এটা এটা 600 হয়ে যাবে, এখানে 1টা 0 বাড়বে আর এখানে 1টা 0 বেড়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যদি বইয়ের অঙ্ক থাকে, মানে তোমাদের যে টেস্ট পরে যেটা দিয়েছে এর অ্যান্সার, তাহলে এখানে হবে 4800, ঠিক আছে, টাকা এর অ্যান্সার হবে, ভয়ের কোনো কারণ নেই, একই টাইপের অঙ্ক, ঠিক আছে, হালকা এদিক ওদিক চেঞ্জ হয়েছে, সেই 1টা 0 বেড়ে যাক বা 4টে 0 বেড়ে যাক, ভয়ের কোনো কারণ নেই, তোমাদের যে নিয়ম আছে তোমরা সেই নিয়মেই করে যাবে, ঠিক আছে, এটা টেনশনের কি আছে। ওকে, পরের অঙ্ক কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে সেই দিকে আমরা নজর করে দেখি। মাধ্যমিকে যদি ভালো একটা নম্বর পেতে চাও, আমরা যে সমস্ত অঙ্কগুলো সলভ করে দিচ্ছি সেইগুলো বাড়িতে বসে প্লিজ প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলেই 100% তোমরা ভালো নম্বর পাবে, ঠিক আছে। তো দেখো আমাদের √3 অঙ্ক বলেছে x²-21x+104 = 0। সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো দেখো মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি এই সমস্ত অঙ্কগুলো কী করে কীভাবে করতে হয় সেদিকে প্লিজ তোমরা নজর দেবে, কারণ এইগুলো মাধ্যমিকের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো x²-21x+104 = 0, ঠিক আছে। তো দেখো একটি বীজ আলফা, অপর বীজ কি আছে, বিটা আছে, বুঝতে পারছো আমি কী বলছি, তাহলে তো দেখো একটু কেটে দিচ্ছি। তো দেখো আলফা যোগ বিটা মানে কি, এইটা প্রথমটা দ্বিতীয়টা ছিল আলফা যোগ বিটা, ঠিক আছে। অপর দিকে দেখতে পাচ্ছি যে আলফা গুণ বিটা মানে কি, এইটা আর এইটা কত হবে, আলফা গুণ বিটা হবে হচ্ছিল কত হবে, 104 হবে, কত হবে, 104 হবে। তার মানে আমাদের বলেছে অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে আমাদের আলফা মাইনাস বিটার মান কত, অঙ্কটা কি বলেছে, আলফা মাইনাস বিটার মান কত, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বইটা বলেছে আলফা মাইনাস বিটা এর মানটা কত, এটা আমাদের চেয়েছে, ঠিক আছে। তো যদি এরকম টাইপের অঙ্ক হয়ে থাকে, তো দেখো আমি কী করে অঙ্কটা করি সেদিকে প্লিজ তোমরা একটু নজর করো, ঠিক আছে। তাহলে তোমরা দেখো আলফা মাইনাস বিটা এর হোল স্কয়ার সমান ফর্মুলা কি আছে, আলফা প্লাস বি এর হোল স্কোয়ার -4ab, অর্থাৎ তোমরা তো এই ফর্মুলা জানো যে a - b এর হোল স্কোয়ার ফর্মুলা কেছে a + b এর হোল স্কোয়ার -4ab, তাই তো, এই টাইপের ফর্মুলা আমরা ইউজ করেছি। তো দেখো আমরা দেখতে পাচ্ছি আলফা যোগ বিটার মান কত, 21 আমরা পেয়েছি, -4 × আলফা বিটার মান কত আছে, 104, গুণ করলে কত হবে, আমরা দেখতে পাচ্ছি যদি 21-এর হোল স্কোয়ার মানে কি 441, আর 4-এর সঙ্গে যদি 104 যদি গুণ করি তাহলে কত হবে, 416, তার মানে কি আছে, দুটোকে বিয়োগ করলে কত হবে, দুটোকে বিয়োগ করলে হবে হচ্ছে আমাদের 25 হবে, কত হবে, 25 হবে, তার মানে কি আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার মানে কি 25, তার মানে কি আছে আলফা মাইনাস বিটা মানে কি √25 মানে কি +- কত, +5 এর অ্যান্সার হবে, তার মানে কি আমরা দেখতে পাচ্ছি যে আলফা মাইনাস বিটা সমান +5 এর অ্যান্সার হবে, ঠিক আছে। তো দেখো পরের অঙ্কটা কি বলেছে, আমাদের পরের অঙ্ক কি বলেছে, আমাদের পরের অঙ্ক বলেছে √4 অঙ্ক x = 5 + √6 হলে x + 1/x এর মান কত। তো দেখো মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো আমি অঙ্কটা কি করে সলভ করে সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো x এর মান কি বলেছে, 5 + √6, ঠিক আছে, তাহলে 1/x এর মান কি হবে, এর অপোজিট হবে, 1/x এর মান কি হবে, 5 - √6 হবে, 5 - √6 হবে। তো দেখো এটা কিন্তু আমি করাইনি, করলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, তোমরা তো জানো যে করণীয় করতে গেলে এরকম করতে হবে, 1/x = 1/, ঠিক আছে,
वन बाय की आछे 5 प्लस 2 रूट 6 তাই তো এরকম করতে হবে তার মানে কি আছে একটুখানি দেখিয়ে দিছি 1 বাই 5 প্লাস 2 রুট 6 এরকম দিলে এখানে কি করতে হবে এখানে মাইনাস করতে হবে 5 মাইনাস 2 রুট 6 তাই তো দিতে হবে আবার এখানে কি করতে হবে 5 মাইনাস 2 রুট 6 দিতে হবে তো এরকম ভাবে অঙ্কগুলো করতে হবে তো দেখো অনেকটা বড় হয়ে যাবে তার জন্য আমি ডাইরেক্ট লিখেছি 1 বাই x সমান সমান 5 মাইনাস 2 রুট 6 তো দেখো এখানে কি হবে 5 এর হোল স্কয়ার মাইনাস আর টু রুট মানে রুট সিক্স এর হোল স্কোয়ার ঠিক আছে যদি হয় তো কত হবে হবে চলো 25 মাইনাস 24 হবে তার মানে 1 হবে উপরের 1 আর নিচের 1 কেটে যাবে কেটে গেলে কি থাকবে 5 মাইনাস 2 রুট 6 হবে ঠিক আছে তার জন্য অঙ্কটা আমি এরকম ভাবে করাইনি যাতে অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো এখানে 2 রুট 6 আর 2 রুট 6 টা কেটে যাচ্ছে কেটে গেলে কি থাকছে কেটে গেলে থাকছে 5 আর 5 কত থাকছে 5 আর এদিকে 5 ঠিক আছে পাঁচ আর পাঁচ কত থাকছে দশ থাকছে এর অ্যান্সার হবে দশ ঠিক আছে তো দেখো পরের অঙ্ক কী বলেছে আমাদের আমাদের পরের অঙ্ক বলেছে রোমান ফাইভের অঙ্ক যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং তো দেখো একটু মোটা হয়ে যাচ্ছে দাগুলো ঠিক আছে একটু সরু করে দিচ্ছি ঠিক আছে যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয় ওডি ঠিক আছে বাহু কী বলেছে ও এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু এবং কোন বিএসি বিএসি বলেছে চলো 40 ডিগ্রি ঠিক আছে তাহলে কোন বিওডির মানটা কত আমাদের বের করতে বলেছে তো দেখো অঙ্কটা আমি কী করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি তো দেখো এখানে আমি অঙ্কন করেছি যেখানে বিএসি 40 ডিগ্রি বিএসি 40 ডিগ্রি এবং আমাদের এখানে বলে দিয়েছে যে সিওডির মানটা আমাদের বের করতে বলেছে ঠিক আছে সিওডি হ্যাঁ আবার আমরা দেখতে পাচ্ছি যে সরি বিওডির মানটা বের করতে বলেছে আর বিওডি আর সিওডি তো একই ব্যাপার বিওডির মান যা বেরোবে সিওডির মানও তাই বেরোবে তাহলে কি আছে বিএসি সমান 40 ডিগ্রি আছে তাহলে বিওডি সমান সিওডি তাই তো তো আমরা দেখতে পাচ্ছি তো দেখো কেটে দিছি তাহলে কি আছে বিওসি সমান 2 গুণ বিএসি আমরা জানি কেন্দ্রস্থ কোণ আমাদের বৃত্তস্থ কোণের কি হয় দ্বিগুণ হয় অপার উপরের কোণ যা হবে তার থেকে এই যে ও কোণ যেটা আছে এই যে এখানে এটা কিন্তু তার দ্বিগুণ হবে ঠিক আছে তার মানে কত হবে 80 ডিগ্রি হবে কত ডিগ্রি হবে 80 ডিগ্রি হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুটো কোণ চেয়েছে যে কোনো একটা কোণ চেয়েছে বিওডি ঠিক আছে বিওডি আর সিওডি ঠিক আছে যে কোনো মানে একটা বেরোলে তো অপরটাও বেরিয়ে যাবে তাই তো তাহলে কি আছে বিওডি সমান সমান সিওডি 80 ভাগ 2 কত হবে 40 ডিগ্রি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তো দেখো তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি মনে করো এই যে একটা ত্রিভুজ ঠিক আছে এই যে এটা এটা যদি 80 ডিগ্রি হয় এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে কি হবে এই যে মাঝখান যেটা আছে এটা কত হবে 40 ডিগ্রি হবে এটা কত হবে 40 ডিগ্রি হবে ঠিক আছে আর এই দিকটা কত হবে এই দিকটা 40 ডিগ্রি হবে ঠিক আছে আবার তোমাদের মাথায় রাখতে হবে যদি এখানে যদি 40 ডিগ্রি হয় এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে এটা 80 ডিগ্রি হবে এটা 80 ডিগ্রি হবে তার মানে কি আছে এই কোণটা আর এই কোণটা 40 40 80 ডিগ্রি হবে ঠিক আছে তো দেখো পরের অঙ্ক কি বলেছে তো দেখো আমাদের পরের অঙ্ক ছয় দাগের অঙ্ক কি বলেছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার তির্যক সাধারণ স্পর্শক নির্ণয় করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো দেখো আমি ইনস্টাগ্রামে দিচ্ছি ঠিক আছে তো দেখো এটা কিন্তু বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে তো দেখো তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য ঠিক আছে এটা কিন্তু আমাদের বের করতে হবে তাহলে কি আছে রুটের মধ্যে কি থাকবে কেন্দ্রদ্বয়ের দূরত্ব এর হোল স্কয়ার মাইনাস দুটি বৃত্তের ব্যাসার্ধের অন্তর এর হোল স্কয়ার তো দেখো কত আছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত আছে 13 আছে 13 এর হোল স্কয়ার মাইনাস দুটি বৃত্তের ব্যাসার্ধ কত আছে একটা বৃত্ত আছে 3 সেন্টিমিটার আর একটা বৃত্ত আছে 2 সেন্টিমিটার তো দেখো 3 বিয়োগ 2 এর হোল স্কয়ার 13 এর হোল স্কয়ার মানে কি 169 আর মাইনাস 1 তার মানে কত আছে 169 থেকে 1 বাদ দিলে কত হয় রুট 168 168 মানে কি তোমরা এরকম অঙ্ক করতে পারতো 6 গুণ 7 গুণ ঠিক আছে 2 গুণ 2 এটাও করতে পারতে তা আমি একইবারে করেছি যে 42 গুণ 2 গুণ 2 অর্থাৎ দুটো 2 থেকে একটা 2 বাইরের দিকে বেরিয়েছে আর ভিতরে কি থাকছে 42 থাকছে বুঝতে পারছো আমি কি বলছি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার অ্যান্সার হবে 2 রুট 42 সেন্টিমিটার ঠিক আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল মাধ্যমিকে যদি আমাদের
ম্যাথমেটিক্সে যদি লেটার পেতে চাও তাহলে কিন্তু আমরা যে সমস্ত অঙ্কগুলো সলভ করছি সেগুলো তোমরা কিন্তু ভালো করে বাড়িতে বসে রোজ প্র্যাকটিস করবে। আমি বলতে পারি 100% তোমরা ভালো নম্বর পাবে যে সমস্ত অঙ্কগুলো আমরা টু দ্য পয়েন্ট সলভ করে দিচ্ছি। তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে, রোমান সেভেনের অঙ্ক। তো দেখো রোমান সেভেনের অঙ্ক বলেছে যে ABCD আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে যে OB 6 সেন্টিমিটার আর OD কত 8 সেন্টিমিটার। তাহলে OA 5 সেন্টিমিটার এবং OC মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করে দিচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ঠিক আছে। তো দেখো এখানে আমি অঙ্কন করেছি যেখানে ABCD করেছি, ঠিক আছে। এবং আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের যে মানগুলো বলে দিয়েছে যে OB সমান সমান 6 সেন্টিমিটার, ওকে। তো দেখো OBও হতে পারে বা BO হতে পারে, ঠিক আছে। এবং OD কত, OD আমাদের 8 সেন্টিমিটার বলে দিয়েছে। আবার AO বা OA একই ব্যাপার, এটা কত বলেছে আমাদের, এটা আমাদের 5 সেন্টিমিটার বলেছে, ঠিক আছে। কিন্তু আমরা দেখতে পারছি যে OC এর মানটা কিন্তু আমাদের নেই। তো দেখো OC-র মানটা আমাদের কিন্তু বের করতে হবে, এটা আমাদের মেইন টার্গেট যে আমাদের OC-র মানটা বের করতে হবে। জাস্ট তোমাদের বোঝানোর জন্য এগুলো লিখছি, ঠিক আছে। বাট আমি যেটা লিখে দিচ্ছি এটাই আমাদের অঙ্ক, ঠিক আছে, এটা বোঝানোর জন্য। তো দেখো আমি মুছে দিচ্ছি। তো দেখো এখানে আমি কী করেছি, এখান থেকে স্টার্ট করেছি অঙ্কটা, OC স্কোয়ার প্লাস OA স্কোয়ার, অর্থাৎ OC স্কোয়ার মানে এইটা, ঠিক আছে, আর OA মানে এইটা, ওকে। স্কোয়ার সমান সমান কী আছে, OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার, ঠিক আছে। বুঝতে পারছো আমি কী বলছি, তার মানে আমরা দেখতে পারছি যে অঙ্কটা OC স্কোয়ার প্লাস ও এর মান কত, ও এর মান আমরা দেখতে পারছি এই যে 5, ঠিক আছে। হোল স্কোয়ার সমান সমান BO-র মান কত, BO-র মান আছে আমাদের 6, এই যে 6, এটা কত আছে 6 আছে, বসিয়ে দিয়েছি। এবং OD-র মান কত, এই OD-র মান কত, OD-র মান আমরা দেখতে পারছি এই যে 8, ওকে। তার মানে আমরা দেখতে পারছি যে OC স্কোয়ার প্লাস 5 5 25, 6 6 36, 8 8 64, তাই তো। তার মানে কী আছে, OC স্কোয়ার সমান কী আছে 36 প্লাস 64, আর এদিকে কী আছে +25, এদিকে আসলে কী হবে -25 হয়ে যাবে, তাই তো। তার মানে কী আছে, OC স্কোয়ার সমান কী আছে 100 -25, বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে আমাদের 75, কত হবে 75 হবে। তার মানে কী আছে, তার মানে আমরা দেখতে পারছি এই যে অঙ্কটা OC স্কোয়ার সমান সমান OC স্কোয়ার সমান 75, তাহলে OC সমান কী আছে √75, তার মানে কী আছে, এখানে আমি করে দিয়েছি, দেখো এ করে দিয়েছি, তোমাদের আর একবার বুঝিয়ে দিচ্ছি। যদি 75 হয়, যদি √75 হয় তাহলে কী হবে, তাহলে হবে 5 × 5 × 3, 5 5 25, 3 25 75, তার মানে কী আছে 5√3, ঠিক আছে, সেন্টিমিটার, 5√3 সেন্টিমিটার। বুঝতে পারছো আমি কী বলছি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো বাকি যে অঙ্কগুলো আছে আমাদের, রোমান 8 দাগের অঙ্ক, রোমান 9 দাগ, রোমান 10, রোমান 11, রোমান 12, এই সমস্ত অঙ্কগুলো আমি খুব তাড়াতাড়ি সলভ করে দেবো 2-1 দিনের মধ্যে। তার ভিতর থেকে আমাদের রোমান 12-এর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, রোমান 11-এর অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, রোমান 9-এর অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট, এই যেগুলো স্টার মেরে দিচ্ছি এইটা, ঠিক আছে, 11 দাগের অঙ্ক, ঠিক আছে, 13 দাগের অঙ্ক, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত অঙ্কগুলো খুব শীঘ্রই আমি আগামীকাল সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।